আটা ময়দা দিয়ে তো লুচি সব সময় খাওয়া হয়, কিন্তু সুজি দিয়ে একবার এইভাবে বানিয়ে খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না। তখন আটা ময়দার লুচি মুখেও লাগবে না। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সুজি দিয়ে সুজির ফুলকো ফুলকো লুচি। তো আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা 200 গ্রামের 10 টাকার প্যাকেট যে সুজিগুলো থাকে, তো সেই সুজিটা আমার এই বাটিতে এক বাটি সুজি হয়েছে। তো এটা আমি প্রথমে কড়াইতে 2 চামচ পরিমাণ ঘি দেব। তো সেই ঘিটা গরম করে নেয়ার পরে আমি সুজিটা দিয়ে দেব ওর মধ্যে, কারণ ঘিয়ে সুজিটা আমি প্রথমে ভেজে নেব। তো এটা মানে আঁচটা বেশি জোরে দেয়া যাবে না, হালকা ফ্লেমে সুজিটা প্রথমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে, ভালো করে ভেজে নিতে হবে। তো আঁচটা জোরে দিলে হবে না, কারণ জোরে দিলে পুড়ে যেতে পারে। তো তার জন্য হালকা আঁচে আমি এটাকে প্রথমেই ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার যে বাটির পরিমাণে আমি সুজি নিয়েছি সেই বাটির পরিমাণে 2 বাটি পরিমাণ জল আমি দিয়ে দেবো, দিয়ে আমি মাখাটা মেখে নেব। জলটা দেওয়ার পরে গ্যাসটা আমি পুরো জোরে করে দেব, কারণ এই জলটা আমাকে মাখতে হবে। তো তারপর একটু জলটা মরে গেলে এটাকে আমি আবার গ্যাসের আঁচটা লো করে দেবো, দিয়ে আমি এটা আস্তে আস্তে নাড়তে থাকবো, কারণ এর জলটা পুরোপুরি আবার মেরে দিলে হবে না। কারণ পুরোপুরি শুকিয়ে গেলে যখন আমরা থাসাটা করব তখন থাসা মানে লেচি বানালে সেই লেচিগুলো ফেটে ফেটে যেতে পারে। তো তার জন্য আমি একটু নরম অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি। তো অনেকটাই নরম আছে, তো এর মধ্যে আবার আমার ময়দা দিয়ে ভালো করে মাখাতে হবে অনেকটা সময় ধরে। প্রায় 20 মিনিটের মতন আমি এটাকে মাখাবো, তা না হলে লুচিগুলো ফেটে যেতে পারে। তো এটা না গরম অবস্থাতেই আমার মানে ডোটা তৈরি করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ফেটে যেতে পারে। তো তার জন্য গরম অবস্থাতেই আমি এটা মেখে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো দুধ, কারণ সুজির মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে লুচি বানালে লুচির স্বাদটা একটু বেড়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য একটু শুকনো লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, তো সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো হবে তো তার জন্য। তো তারপর এই গরম অবস্থাতেই আমি ডোটা ভালো করে মেখে নেবো। আর এটা দেখতে পাচ্ছ ময়দা দিলাম, ময়দা না দিলে মানে হাতের সাথে লেগে যাচ্ছে সুজিটা, ময়দা দিলে এটা আর লাগবে না হাতের সাথে। তো এইভাবে করে গরম অবস্থাতেই আমি ডোটা বানিয়ে নেব। প্রচণ্ড গরম, হাতও জ্বলছে, কিন্তু কি করা যাবে বলো, এই গরম অবস্থাতেই ডোটা বানাতে হবে, তা না হলে না ডোটা বেশ ভালো হবে না। দেখো আমার ডোটা প্রায় মাখা হয়ে এসেছে। তো এরপরে না আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, কারণ সাদা তেলটা দিলে আরও ডোটা সুন্দর হবে। দেখো এখানে আমি মানে ওই চামচে 3 চামচ পরিমাণ তেলটা দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে আবার ভালো করে আমি একটু মাখাবো। আমি এই মাখাটা মেখেছি প্রায় 15 থেকে 16 মিনিট মতন, মানে যত বেশি একটু মাখাবে ময়দা দিয়ে ডোটা তত সুন্দর হবে, লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হবে। তো তার জন্যই এতক্ষণ ধরে ডোটা মাখাতে হয়। তো আমার মাখানো প্রায় শেষ হয়ে এসেছে, এই যো দেখো পুরো মাখানো কমপ্লিট। আর মাখানো হয়ে গেলে না একটু মানে আমুল দিয়ে দিয়ে দেখতে হবে, যাতে ডোটা মানে সুজিটা হাতে না লেগে যায়। দেখো আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছি, এইভাবে তোমরা আঙুল দিয়ে দিয়ে দেখে নেবে যাতে ডোটা হাতে না লেগে যায়। তো চলো এবার আমি লেচিটা কেটে নিচ্ছি। আর এটা না দেখতে খুব সুন্দর হয়েছে, লুচিগুলো কেমন হবে জানি না। তো আমি লুচির লেচিগুলো কেটে নিচ্ছি দেখো, মানে খুব ছোট করব না আর খুব বড়ও করব না, একটু মাঝারি ধরনের করতে হবে, কারণ লুচিটা বেশি পাতলা করে বেলাও যাবে না। আমরা যেভাবে ময়দার লুচি ছোট ছোট করে পাতলা করে বেলি, সুজির লুচিটা আবার অতটা পাতলা বেলা যাবে না, একটু মোটা রাখতে হবে।
তো তার জন্য আমি লেচিগুলো খুব ছোট করব না। তো গোল গোল করে লেচিগুলো কেটে নিয়ে হাতে তালুতে গোল গোল করে মানে শেপটা সুন্দর করে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে, না খুব সুন্দর হয়েছে। জানি না লুচিটা কেমন হবে, আর খেতেও মানে লুচি, সুজির লুচি নরম তো হবেই, ডোটা কারণ ভালো হয়েছে তো তার জন্য নরম তো অবশ্যই হবে লুচির। তো দেখো, আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা না পুরো হিটটা হতে হবে, কারণ একটু মানে গরম হলে লুচিটা দিলে লুচিটা ঠিক ফুলবে না। তো তার জন্য তেলটা আমি ভালোই মতো গরম করে নেব। আর এই যে দেখো বেলুন চাকিতে, ওটা তেল দিয়ে আবার বেলা যাবে না, এমনি ময়দা দিয়েই আমি বেলছি। ময়দা দিয়ে বেললে বেলাটা সুন্দর হবে, তো তার জন্য আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। তো সব সময় তো হাতের রান্না সমান হয় না সব দিন, তো আজকে জানি না লুচিটা কেমন খেতে হবে। তো ভালো করেই করছি, খেতে তো অবশ্যই হবে, দেখতে যখন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে। তো তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেখো আমি ছানটা দিয়ে তেল দিয়ে তেলটা আস্তে আস্তে ওর গায়ের মধ্যে দেব, যাতে করে লুচিটা আমার ফুলকো ফুলকো হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর লুচিটা ফুলকো ফুলকো হয়েছে? ওফ, দেখে যেন মনটা শান্তি হয়ে গেল, এত খাটুনি খাটুনি পরিশ্রমটা করলাম তার ফলটা পাবো মনে হচ্ছে। দেখো লুচিগুলো আমার কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। আর একটু না আমি লাল লাল করে ভেজে নেবো, কারণ সাদা সাদা থাকলে না ভালো লাগে না, একটু লাল লাল হলে বেশ ভালো লাগে। তো প্রথমেই দেখো আমি কটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়েছি। আর এই যে দেখো ফুলকো ফুলকো, আর ওটা না আবার বেশিক্ষণ থাকছে না, ফুলকোটা চুপসে যাচ্ছে। তো ওটা যখন ট্রের মধ্যে রেখেছিলাম আমি বেশ ফুলকো ফুলকো ছিল, তো তার 10 মিনিট পরে একটু ভিডিওটা যখন করতে গেছি দেখছি ফুলকোগুলো মানে চুপসে নরম মতন হয়ে গেছে। লুচিগুলো দেখে নাও তো, আরও এখনও আমার লেচি আছে, তো এটা দেখানোর জন্য এই কটা প্রথমে আমি ভেজে নিয়েছি। আর দেখো লুচিটা কত নরম হয়েছে, একদম নরম তুলতুলে লুচিটা হয়েছে। আর এটা না খেতেও খুব সুন্দর হয়েছে, যেমন নরম মুখে দিলেই না যেন গলে যাচ্ছে। আর এর সাথে না আমি একটু করে নিয়েছি সাদা আলুর তরকারি, তো সেটা আজকে আর তোমাদেরকে দেখালাম না। তো বন্ধুরা, এই লুচিটা পেয়ে তো আমার মান্টু খুব খুশি, ওর লুচি তরকারি নিয়ে ঘরে চলে গেছে, ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে চাইলো না। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা একবার বানিয়ে খেও, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, আর কমেন্ট করে জানিও, আর অনেক করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, আরও আসবো একটা নতুন।